প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও এ বি এম সুমন। মোস্তফা কামাল রাজ নির্মিত ওয়েব সিরিজ কুয়াশায় দর্শক দেখবে তাদের কেমিস্ট্রি। অপরাধ জগতের গল্প নিয়ে এই ওয়েব সিরিজের নানা দিক এবং বাংলাদেশ ওয়েব সিরিজের বাজার নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের সাথে কথা বলেছেন নির্মাতা রাজ। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। অন্ধকার জগৎ এবং অপরাধ জগতে নানা বিষয় নিয়ে গড়ে উঠেছে ওয়েব সিরিজ কুয়াশার কাহিনী, যার প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নুসরাত ইমরোজ তিশা ও এ বি এম সুমন। থ্রিলার ঘরনার এই ওয়েব সিরিজ নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ, আর চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। নিউজ টোয়েন্টি ফোরকে নির্মাতা রাজ জানালেন কিভাবে যুক্ত হলেন কুয়াশার সাথে। ওয়েব সিরিজে যাত্রা আমাকে ইন্ডিয়া থেকে অফার দেওয়া আছে যে আমি ওয়েব সিরিজ করবো, তো ওদেরকে স্টোরিও দেওয়া আছে। আমি একটা বাজেট দিয়েছিলাম অনেক টাকা বাজেট, সে বাজেটের নেগোসিয়েশন হয় নাই। এবং আপনারা হয়তো জানেন বাংলাদেশে কিন্তু হইচই, আড্ডা টাইমস, তারপরে জি ফাইভ নামে একটা প্ল্যাটফর্ম চালু হচ্ছে, এরা লঞ্চিং করবে বাংলাদেশে। মানে এদের টার্গেট হচ্ছে বাংলাদেশের অডিয়েন্স ধরা, বাংলাদেশের ডিরেক্টর দিয়ে বানাবে। ওইখান থেকে যখন বাংলাদেশে ওনারা আমার অফার করছে, আমি বলছি আমি এই কন্ডিশনাল হবে, আমি করবো প্রপারলি, বাজেট প্রপারলি সব কিছু, রাজি হয়েছি, আমি রাজি হয়ে গেলাম আর কি। বিশ্বের বিভিন্ন দেশে এটি খুব জনপ্রিয় হলেও বাংলাদেশে সেই অর্থে এখনও জনপ্রিয়তা বাড়েনি ওয়েব সিরিজের। এছাড়া ওয়েব সিরিজ নিয়ে ভুল ধারণা রয়েছে বাংলাদেশের নির্মাতা এবং দর্শকদের মধ্যে। আমাদের দেশে এতদিন হচ্ছে ওয়েব সিরিজ নাম শুনছি, আসলে ওয়েব সিরিজ আসলে কেউ প্রপারলি বানায় নাই, হচ্ছে বড় নেগেটিভ ধারণা আছে। ওয়েব সিরিজ মানে হচ্ছে অ্যাডাল্ট, মানে উল্টা পাল্টা দেখানো ইচ্ছা, এটা এটা আসলে রং কনসেপ্ট, বুঝছেন? এটা ইন্ডিয়াতেও কিন্তু সেন্সর বোর্ডের মতন নিয়ম হয়েছে। 12 পর্বের ওয়েব সিরিজ কুয়াশার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা এবং এ বি এম সুমনকে। এছাড়াও খলনায়ক জামশেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম। মানে এখানে সেলিম ভাই চান্ডার ওল্ডার একটা বসের ক্যারেক্টার করে, ডন টাইপের একটা ক্যারেক্টার করে, তো সেলিম ভাই সেই হিসেবে পারফেক্ট একটা ক্যারেক্টার। আর তিশা ভাবি কেন ওয়েব সিরিজে একটা ভালো কাস্টিং নেওয়া, ওদেরকে বলার সাথে সাথে তোরা রাজি হয়েছে। সুমন কেন নেওয়ার কারণ হচ্ছে সুমন টেলিভিশনে রেগুলার কাজ করে না, টেলিভিশন করেই না বেসিক্যালি, সেই মুভিতে কাজ করছে, তারা ওয়েব সিরিজে কাস্ট করে। আমাদের অপরাধ জগতের মূল তিনটা কারণ থাকে, একটা হচ্ছে টাকা, একটা নারী আর একটা পাওয়ার, এই তিনটা জিনিসটা সমন্বয় করছি। এর মধ্যে শুটিং এর কাজ শেষ করে সম্পাদনার টেবিলে রয়েছে কুয়াশা। এ বছরই সিনেস্পট অরিজিনালসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। ফাতেমা কাউসার, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা।